নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করব, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে। আজকে আমি 379 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো, 379 নম্বর পেজ থেকে এই যে এমসিকিউ গুলো আছে, এগুলো আমি টু দা পয়েন্ট সলভ করে দিয়েছি। আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। আজকে আমি সলভ করাবো তোমাদের শূন্যস্থান এবং ট্রু ফলস। তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো টু দা পয়েন্ট আমি সলভ করে দিয়েছি, ঠিক আছে। এবার আমি তোমাদের সলভ করাবো শূন্যস্থান পূরণ করো। তো দেখো, দুই দাগের অঙ্কগুলো আমি সলভ করাবো শূন্যস্থান পূরণ করো। যে কোনো পাঁচটি সলভ করতে হবে তোমাদের। কি বলেছে রোমানে, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োগ করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। তোমাদের মাথায় রাখতে হবে, যদি যদি কোনো অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ যদি ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োগ করে, তাহলে তাকে মিশ্র আমাদের মিশ্র অংশীদারি কারবার বলে, ঠিক আছে। মিশ্র অংশীদারি কারবার বলে, বুঝতে পারছো আমি কী বলছি? মিশ্র অংশীদারি কারবার বলে। তো এটা তো খুব ইজি প্রশ্ন। তো দেখো, আমাদের পরের প্রশ্ন কী বলেছে রোমান্টের প্রশ্ন, যে শকেতে এক্স ও ওয়াইয়ের চলরাশির মধ্যে সম্পর্ক। তো দেখো, তোমাদের মাথায় রাখতে হবে যে এক্স, তাই তো? তো দেখো, এক্স আর ওয়াই, এদিকে এক্স আর ওয়াই আছে। তো দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3/15 অঙ্ক কত আছে, 45, ঠিক আছে। 3/15 অঙ্ক কত আছে, 45। তো দেখো, এক্স গুণ ওয়াই 3×15, 45 বেরিয়েছে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি 5-এর সঙ্গে 9 গুণ করলে কত হবে, এক্স গুণ ওয়াই, এটাও 45 বেরোবে। তাহলে আমাদের 15/2 × 6, এটা যদি আমি করি তাহলে কত বেরোবে, এটাও আমাদের 45 বেরোবে, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এইটা 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 আমাদের তিনটি আমাদের কী বেরিয়েছে, 45 বেরিয়েছে। তার মানে কী আছে, এক্স সমান সমান কী আছে, ধ্রুবক বাই ওয়াই, এক্স সমান সমান কী আছে। তো দেখো, একটু মুছে দিয়ে এইগুলো একটু নোংরা হয়ে যাচ্ছে। এক্স সমান সমান কী আছে, ধ্রুবক, ধ্রুবক বাই ওয়াই, তাই তো? তার মানে কী আছে, ধ্রুবক বাই ওয়াই, তার মানে কী আছে, এক্স এক্স প্রফেশনাল 1/y, এক্স প্রফেশনাল 1/y, বুঝতে পারছো আমি কী বলছি? খুব ইম্পর্ট্যান্ট টাইপের অঙ্কটা, ঠিক আছে। তো দেখো, তোমরা বাড়িতে বসে অবশ্যই প্র্যাকটিস করবে, খুব ভাইটাল অঙ্ক। এর অ্যান্সার হবে এক্স ভ্যালিজিয়াস, এখানে হবে এক্স ভ্যালিজিয়াস 1/y, ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি? আমি আমাদের পরের অঙ্ক কী বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান 3 অঙ্ক, একটি সমকোণী চৌকলের কর্ণের সংখ্যা কটি। তোমাদের মাথায় রাখতে হবে যে একটি সমকোণী চৌকলের কর্ণের সংখ্যা সবসময়ের জন্য 4টি হয়। একটি সমকোণী চৌকলের কর্ণের সংখ্যা সবসময়ের জন্য কটি হয়, 4টি হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আমাদের 4 দাগের প্রশ্ন, একই চাপ দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কী হয়, অর্ধেক হয়। কীভাবে অর্ধেক হবে, তোমরা তো জানো যে একই চাপ দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কী হয়, সবসময়ের জন্য অর্ধেক হয়। কীভাবে অর্ধেক হয়, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে সাইন 2θ এর সর্বোচ্চ মান কত। তোমরা তো জানো যে সাইন 2θ এর সর্বোচ্চ মান সবসময়ের জন্য 1 হয়। সবসময়ের জন্য কত হবে, 1 হবে। আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 6 নম্বরের প্রশ্ন, যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতা মাপক, ড্যাশ প্রবণতার মাপক। তো দেখো, এর অ্যান্সার হবে কেন্দ্রীয় প্রবণতার মাপক, কেন্দ্রীয় প্রবণতার মাপক। তো দেখো, এবার আমি সত্য মিথ্যা তোমাদের সলভ করিয়ে দেবো। 3 দাগে কী বলেছে, সত্য মিথ্যা লেখো যে কোনো 5টি। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কী বলেছে, বলেছে রোমানে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট হারে সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হয়। তো দেখো, তোমাদের মাথায় রাখতে হবে যে নির্দিষ্ট পরিমাণ টাকা বার্ষিক নির্দিষ্ট হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে। এটা কি আছে, মিথ্যা আছে। কারণ আমরা জানি যে চক্রবৃদ্ধি সুদ সবসময়ের জন্যই বেশি হয়, বাট একটা ক্ষেত্রে সমান হয়, যখন 1 বছরের মানে কথা উল্লেখ করে তখন চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ কিন্তু সবসময়ের জন্য সমান হয়, আর বাকি সবসময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সবসময়ের জন্য বেশি হয়। তার মানে এখানে যে প্রশ্ন বলেছে, এখান থেকে বোঝা যাচ্ছে যে এটি কীভাবে সম্পূর্ণভাবে ফলস, মানে মিথ্যা, ঠিক আছে। এটা কী আছে, সম্পূর্ণভাবে ফলস অর্থাৎ মিথ্যা। আমাদের পরের অঙ্ক কী বলেছে, রোমান্টের প্রশ্ন, √75 এবং √147 দুটি সদৃশ করণি, এটা কী আছে, সত্য আছে। এটা কী আছে, সত্য আছে, কারণ তোমাদের আমি দেখাচ্ছি √75, তাই তো? √75 অর্থাৎ 5×5×3, তাই তো? তা কত হবে, 5 root
थ्री हो बुझते कि फाइव रूट थ्री है अपर दिखे हमें देखते पासी जे रूट एकशो सतचल्लिस तो देखो यो एक मुछे दीची नोरा हो जा रूट कत रूट एकशो सतचल्लिस एट कत है ये सात गुण सात सात गुण सात गुण तीन तेल क्यों सेवेन रूट थ्री ठीक है तो देखो ये हमें देखते तो एक मुछे दीची सदृश करणी क्या बला तो देखो ये देखते जे सेवेन रूट थ्री ठीक है यदिगे कि आदि आदि फाइव रूट थ्री ये फाइव रूट थ्री अर्थात देखते ये क्योंकि सदृश करणी दोटी एखे देखो ये रूट थ्री आखने रूट थ्री तो देखो एक लिखे दीचे ठीक आंसर क्यों बैरिए एक बैरिए फाइव रूट थ्री और एक बैरिए सेवेन रूट थ्री तो देखो हमें देखते रूट थ्री एरो आरो आर मैं एर और ये सदृश करणी ठीक है कि बोल बुझते पर अंक कि रोमान थ्री अंक मोस्ट मोस्ट इम्पर्टेंट और मोस्ट मोस्ट वाइटल तो देखो हमारे पर अंक कि रोमान थ्री अंक जदि एन जदि जुग्म संख्या है तब मध्यमा एन बाय टू तम एवं एन बाय टू माइनस वन तम पर्यवेक्षण गड़ है तो देखो ये क्योंकि मिथ्या आछे कारण जौगिक गड़े जदि जुग्म है तार फर्मुलाटा एटा नय तार फर्मुलाटा छिलो वन बाय टू ठीक है एन बाय टू तम प्लस एन बाय टू प्लस वन तम ओके कि बोलछि बुझते पारछो अर्थात एर फर्मुला किन्तु एटा होबे एटा किन्तु सम्पूर्णभावे मिथ्या पुरोपुरी अंकटा भूल आछे सम्पूर्णभावे मिथ्या अंक आछे तो देखो हमारे पर अंक कि नेक्स्ट अंक रोमान फोर अंक एक मुछे दीची बोले एक राशि प्रान बिंदु के केंद्र कर रश्मिटी कि घड़ी काटार विपरीत दिखे घुरानों जो उत्पन्न कोणटी कि धनात्मक कि धनात्मक तो देखो ये क्यों धनात्मक अर्थात ये क्योंकि सत्य आज सत्य आ कारण एक रश्मिर प्रांत बिंदु के केंद्र कर जदि रश्मिटी के घड़ी काटार विपरीत दिखे घोरानो है तो उत्पन्न कोण है से सब समय जो धनात्मक है ये क्या धनात्मक है अर्थात ये कि सत्य आर पर अंक कि रोमान फाइवर अंक एक त्रिभुजे तीन टी बाहुर दैर्घ्य पांच मैं फाइव इस टू ट्वेल्व इस टू थर्टीन हम त्रिभुजटी सर्वदा समकोणी त्रिभुज है तो देखो ये क्योंकि सत्य आो देखो तुम्हारे बोझा मन करो ये समकोणी त्रिभुज ठीक है ये समकोणी त्रिभुज ओके ये एट बी एट सी एट मन करो पाँच आटा बारो आटा तर आो देखो अतिभुज स्कोर मैंने कि अतिभुज मान कि अतिभुज एट तर अतिभुज कत आर आम्ब कत आँच आ भूमि कत आछे बारो आछे अर्थात अतिभुज स्क्वायर समान समान लम्ब स्क्वायर प्लस भूमि स्क्वायर ताई तो मैं कि आछे ए सी स्क्वायर समान समान ए बी स्क्वायर प्लस बी सी स्क्वायर कि बोलेछिस बुझते पारछो ए सी स्क्वायर समान समान कि आछे ए बी स्क्वायर प्लस बी सी स्क्वायर तो देखो एक मुछे दिच्छि आमी एक साइड कर दिच्छि नाले बोझा बहुत मुश्किल हो जाच्छे एखाने छोट कर दिच्छि आर कि एटा छिलो आमादेर तेरो एटा पाँच एटा आसलो बारो एटा ए एटा बी और एटा सी अर्थात ए सी स्क्वायर समान समान ए बी स्क्वायर प्लस कि आछे बी सी स्क्वायर ए सी मान कत ए सी मान तेरो तेरो होल स्क्वायर समान समान ए बी मान कत पाँच आछे पाँच होल स्क्वायर प्लस बी सी मान कत बारो आछे बारोर होल स्क्वायर ओके कत हो एकशो ऊनसत्तर समान समान पाँच पाँचा पचिस बारो बारो जो गुण कर लेशो चुवाल्लिस अर्थात हमें देखते एकशो ऊनसत्तर समान समान युटो के जो कर ले कत हो एकशो ऊनसत्तर एकशो ऊनसत्तर अर्थात हमें देखते ये सम्पूर्ण सत्य क्यों सत्य है तो देखो हमारे पर अंकटा कि छय अंक लास्ट अंक आजकल हमारे लास्ट अंक रोमान सिक्सर अंक एक नीरेट गोलकर व्यासार्धर दैर्घ्य द्विगुण करा गोलकटर आयतन द्विगुण है तो देखो ये अंकटा आई अंकटा सत्य ना मिथ्या से दिखे तुम एक नजर दाओ तो देखो बोले व्यासार्धर दैर्घ्य जदि द्विगुण कर मन करो गोलकर व्यासार्ध समान समान व्यासार्ध तो एकक है तै तो व्यासार्ध एकक ओके
একক। আর গোলকের আয়তনের ফর্মুলা কি আছে? ফোর বাই থ্রি পাই আর কিউব। এটা ঘন একক হবে, ঘন একক, ঠিক আছে। এবার কি বলেছে? বলেছে যদি ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয়, ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয়, তো দেখো ব্যাসার্ধ, ব্যাসার্ধ টু আর, ওকে, টু আর একক। ফর্মুলা কি আছে? ফোর বাই থ্রি পাই আর, মানে কি টু আরের মাথায় কিউব, টু আরের মাথায় কী হবে? কিউব হবে। তার মানে কি আছে? ফোর বাই থ্রি পাই এইট আর কিউব। বুঝতে পারছো আমি কী বলছি? ফোর বাই থ্রি পাই এইট আর কিউব, এটা বল, এটা আমাদের বেরিয়েছে, ঠিক আছে, এটা আমাদের বেরিয়েছে। আর আমাদের গোলকের ফর্মুলা কি আছে? আয়তন কি আছে? ফোর বাই থ্রি পাই আর কিউব। তো দেখো তোমাদের আমি বোঝাচ্ছি, একটু কেটে দিচ্ছি, না কাটলে মানে জায়গাটা খুবই নোংরা হচ্ছে, বোঝানো বহুত মুশকিল হয়ে যাবে। আর তো দেখো গোলকের প্রথম আয়তন হচ্ছিল ফোর বাই থ্রি পাই আর কিউব, এটা আমাদের আয়তন। তা বলেছে যখন ব্যাসার্ধ যখন দ্বিগুণ করতে বলেছে, তখন এখানে ভি টু সমান সমান কী আছে? ফোর বাই থ্রি পাই এইট আর কিউব বেরিয়েছে, তাই তো? আমি সাজিয়ে নিছি, ফোর বাই থ্রি পাই আর কিউব গুণ আট, তার মানে কী আছে? ফোর বাই থ্রি পাই আর কিউব, এটা কী আছে? ভি ওয়ান, কী আছে? ভি ওয়ান। ফোর বাই থ্রি পাই আর কিউব মানে কি? ভি ওয়ান, ভি ওয়ান গুণ এইট। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা আট গুণ হবে, কত গুণ হবে? আট গুণ হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণভাবে মিথ্যা আছে, ফলস আছে। বুঝতে পারছো আমি আজকে সত্য মিথ্যা এবং আমাদের শূন্যস্থান পূরণ সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দিয়েছি। বাকি প্রশ্নগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করেছি, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে 2023 সালে, তোমাদের স্কুল থেকে দিয়েছে। আমি প্রত্যেকটা প্রশ্ন টু দ্য পয়েন্ট সলভ করে দিয়েছি। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।